Hello, my dear student of class 9. তোমাদের সেকেন্ড সামিটিভ এভালুয়েশন কিন্তু এই মাসেরই 29 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, সো আর সময় কিন্তু আর বেশি নেই। এবং তোমাদের যদি সিলেবাস না দেখে থাকো, তো সেকেন্ড যে ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সমস্ত অধ্যায়গুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা বইয়ে দেখে নিতে পারো। ওকে, তো এই সমস্ত যে কোশ্চেন রয়েছে, এই যে সমস্ত চ্যাপ্টারে তোমাদের পরীক্ষা হবে, এই সমস্ত অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেই নিয়ে আমাদের কিছু কোশ্চেন সেট যেগুলো তৈরি করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে। তো এর পাশাপাশি একটা কথা বলে রাখি, এই সমস্ত কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। তার সত্ত্বেও একটি সতর্কবার্তা রয়েছে তোমাদের জন্য। সতর্কবার্তাটি হলো, বিভিন্ন স্কুলের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কারণ এটি ওয়েস্টবেঙ্গল বোর্ডের থেকে একটিমাত্র কোশ্চেন হবে না মাধ্যমিকের মতো। সো তো একটু কোশ্চেনের ডিফারেন্স থাকবে, বিভিন্ন স্কুলের ভ্যারিটি থাকতেই পারে, বাট এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের আসার চান্স সর্বাধিক রয়েছে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো, এবং যদি চাও তো অবশ্যই তোমরা সলিউশন করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 2022-এর এর যে পরীক্ষা হওয়ার কথা আছে তোমাদের 29 তারিখ থেকে অগস্টের, তো সেই ক্লাস 9 ম্যাথামেটিক্সের 40 মার্কের প্রশ্ন এবং দেড় ঘন্টা টাইম থাকবে। তো তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, এখানে যে কোশ্চেনটা আমরা তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার্থে, প্রথম তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। চারটি থাকবে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন। তো সেই এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের যে বইয়ের শেষে যেগুলো রয়েছে টেক্সট বইয়ের, তোমার যে সমস্ত অধ্যায়গুলো নির্ধারিত হয়েছে সেই টেক্সট বইয়ের পিছনে বা সেক্ট বইয়ের শেষে যে সমস্ত অধ্যায়ের শেষে যে সমস্ত এক নম্বর এবং দু নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে সেই এক নম্বরের এমসিকিউ, এসএকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পাশাপাশি যেগুলো দু নম্বরের কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা দেখে রাখবে। আশা করি তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, সেগুলোই তোমরা কিন্তু প্র্যাকটিস করে বারবার বইয়ের বাইরে কোনো কোশ্চেন দেয় না, কিছু কিছু প্রয়োগ থাকে সেগুলো সেখান থেকে দেওয়ার চেষ্টা করো। তো তারপরে তোমাদের থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে, চার দুগানে আট নম্বর, তো দু নম্বর করে থাকবে সেখানে কোশ্চেন। তো সেই দু নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে চারটি করতে হবে, জ্যামিতির থেকে থাকবে, এবং তোমাদের যে পরিসংখ্যান বিভাজন যেটা রয়েছে সেখান থেকে থাকবে, এবং লাভ ক্ষতির যে অধ্যায় রয়েছে সেখান থেকে থাকবে। ওকে, তো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, আমি জাস্ট তোমাদের স্লোলি দেখিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ স্ক্রিনশট করে নাও। তারপরে তিনের দাগে তোমাদের একটি কোশ্চেন করতে হবে পাটিগণিত থেকে। তো পাটিগণিতের তিন নম্বরের একটি কোশ্চেন করতে হবে, তোমাদের দুটি থাকবে, একটি করতে হবে। এবং তারপরে পাটিগণিত তোমাদের অধ্যায় রয়েছে, তোমাদের যেটা সৎকার অধ্যায় রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আর নেক্সট যেটা রয়েছে চারের দাগে যেটা থাকবে তোমাদের সেখানেও একটি প্রশ্ন উত্তর করতে হবে, জ্যামিতির রয়েছে যেটি, জ্যামিতির পাঁচ নম্বরের থাকবে তোমাদের। তো পাঁচ নম্বরে যেটা প্রমাণ রাখবে অর্থাৎ উপপাদ্য তোমাদের যেটা থাকে সেই উপপাদ্য থাকবে পাঁচ নম্বরে, দুটো থাকবে তোমাদের, একটি করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো আমি দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে, এটি কিন্তু আমাদের তৈরি করা কোশ্চেন। তো যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, তারপরে যেটা রয়েছে তারপরে কিন্তু যে প্রয়োগ যে সমাধান থাকে সেই প্রয়োগের থেকে একটি থাকবে তিন নম্বরের। তো তিন নম্বরে থাকবে একদম সেম মাধ্যমিক প্যাটার্নের কোশ্চেন তোমাদের হয়ে থাকে, তো এখানেও দুটো অপশান থাকবে তোমাদের, একটা করতে হবে। এবং এর পাশাপাশি তোমাদের যেটি করতে হবে, ছয়ের দাগে সম্পাদ্য থাকে। তো সম্পাদ্য তোমরা জানো তোমাদের ত্রিভুজ থেকে ক্ষেত্র মানে চতুর্ভুজ অঙ্কন সামান্তরিক যেটা রয়েছে এবং চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কন, ঠিক আছে, এই দুটোই তোমাদের অধ্যায় রয়েছে, দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করে যাও, তো তার মধ্যে তোমরা অবশ্যই একটা করে আসতে পারবে। ওকে, পাঁচ নম্বরে থাকবে, তোমরা সেখান থেকে একটা চেষ্টা করে আসবে অবশ্যই। তারপর নেক্সট সাড়ে দাগে থাকবে তোমাদের সমাধান, সমাধান তোমাদের তিন নম্বরে থাকবে, সমাধান তোমার সমাধান করবে। তারপর আটের দাগে যেটা থাকবে তোমাদের, আটের দাগে কিন্তু তোমাদের যে অঙ্কগুলো রয়েছে ত্রিভুজ জ্যামিতির যে সমস্ত আয়তক্ষেত্র থেকে শুরু করে বর্গক্ষেত্র শুরু করে বৃত্তের যে পরিধির যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, বৃত্তের পরিধির চ্যাপ্টার রয়েছে এবং যে পরিসীমার যে অধ্যায়টা রয়েছে ক্ষেত্রফল পরিসীমার যে অধ্যায়টি রয়েছে, তো সেখান থেকে তোমাদের থাকবে হচ্ছে দুটি অঙ্ক।
তো দুটি অঙ্ক তোমাদের করতে হবে, 3 দুগানে 6 নম্বরে থাকবে, 3 নম্বর করে দুটি অঙ্ক করতে হবে। সেই এখানে একটু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর এর পাশাপাশি আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেগুলো যদি তোমার চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের কোশ্চেন ছাড়াও আমাদের সম্পূর্ণ সাজেশান দিলে ভালো হয়, সেটা যদি কমেন্ট বক্সে তোমরা জানাও তাহলে আমরা অবশ্যই আমাদের এক্সপার্ট টিচারের কাছ থেকে সেটি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, নেক্সট তোমাদের 9-এর দাগে যেটি থাকবে, 9-এর দাগে 3 নম্বরে একটি কোশ্চেন করতে হবে যে পরিসংখ্যা বিভাজন যেটা থাকে, পরিসংখ্যা বিভাজনের থেকে দুটি অঙ্ক থাকবে, দুটি অঙ্ক থেকে তোমাদের কিন্তু একটি করতে হবে 3 নম্বরের। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 40 নম্বরের কোশ্চেন, কীরকমভাবে হবে এবং কীরকম কোশ্চেন আসবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদেরকে যে একটা কথা যেটা বললাম, তোমার যদি এর পাশাপাশি এই কোশ্চেন ছাড়াও যদি তোমাদের টপিক ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে যদি তোমাদের সাজেশানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের হেল্প করার, এবং তোমার যদি যত পজিটিভ রেসপন্স তোমার দেখাবে তখন তত পজিটিভলি তোমাদের কিন্তু সেটা প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের পজিটিভ রেসপন্সের অপেক্ষায় রইলাম, বাই।